لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة واصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من اتق الله صار آمنا في بلادي او كما قال عليهم الصلاة والسلام الله پاکের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা এমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার দিনের একটি বড় অংশ জুড়ে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টার নাম হচ্ছে চরিত্র যেটাকে আখলাক বলা হয় মানুষের চরিত্র মানুষের আখলাক যত উন্নত হয় আল্লাহ তাআলার কাছে তার দাম তার মূল্য তত বেশি হয় তো আমাদের চলাফেরা উঠা বসায় আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের আখলাক আমাদের চরিত্র যেন 17টি আমলের গুণে গুণান্বিত হয় যেটা আমাদের মারকাজের আমল এবং আমরা যেই 17টি আমল নিয়ে কাজ করি সবসময় আমাদের মারকাজ 17টি আমলের বুনিয়াদি ভিত্তিতে চলে তো বন্ধুরা আপনারা যারা এখানে আলোচনায় বসছেন অবশ্যই 17টি আমল নিয়ে আমাদের আলোচনা সামনে হবে তো এই জন্য চরিত্র আখলাককে উন্নত করার জন্য 17টি আমলের মস্ক করা অত্যন্ত জরুরি এবং এটা নিজের জীবনের মধ্যে এই আমলগুলোকে নিয়ে আসাটা অত্যন্ত প্রয়োজন যেহেতু আল্লাহ পাক আমাদের সকলের সৃষ্টিকর্তা সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের ধারণা যত সুস্পষ্ট হবে যত তার সম্পর্কে আমরা জানতে পারবো বুঝতে পারবো এবং সৃষ্টিকর্তা আমাদের আমাদের থেকে কী চান এই বিষয়টা যখন আমাদের কাছে পরিষ্কার হবে তখন আমরা সহজেই আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক মানাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তো মূলত আল্লাহ পাক আমাদের কাছে কী চান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একটি চাওয়া তো আল্লাহ পাকের অবশ্যই আছে যে আমাদেরকে সৃষ্টি করছেন কিছু একটা তো আল্লাহ পাক আমাদের কাছে চান না হলে তো আর সৃষ্টি করেন নাই যেমনি আমাদের দুনিয়াতে অনেক রকম চাহিদা থাকে আমরা যখন বাজারে যাই একরকম চাহিদা হয় যখন ঘরে আসি চাহিদা পরিবর্তন হয় বিবাহ করি সেটাও একটা কারণে করি সেটারও একটা চাহিদা থাকে চাকরি করি একটা চাহিদা থাকে ব্যবসা করি একটা চাহিদা থাকে দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় যে সফর করি আসা যাওয়া করি প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো চাহিদা অবশ্যই থাকে এই চাহিদার কারণেই আমরা দৌড়াই এবং আমরা কষ্ট করি সব কিছুই আমাদের চাহিদার কারণেই হয় আমাদের চাওয়ার কারণেই হয় তো আল্লাহ পাকেরও এমনি একটা চাওয়া আছে চাহিদা আছে বান্দার কাছে তো আল্লাহ পাকের চাহিদা কি বান্দা যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক না কেন সে অফিসে থাকুক সে ওই অবস্থায় আল্লাহ তাআলার স্মরণে থাকবে সে ব্যবসায় থাকবে তো ওই অবস্থায় বান্দা আল্লাহ তাআলার স্মরণে থাকবে চাকরি করবে ঘরে থাকবে তো সেখানেও সে আল্লাহ তাআলার স্মরণে থাকবে বিবাহের জীবন এখানেও যদি বৈবাহিক জীবনে সে থাকে সেখানেও সে আল্লাহর স্মরণেই থাকবে দুনিয়ার যে কোনো কাজকর্মই সে করুক যেখানেই সফর করুক সেটা দুনিয়ার কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক ঘরের চাহিদার কারণে হোক বাহিরের চাহিদার কারণে হোক যেখানেই সে যাবে আল্লাহ পাকের স্মরণে থাকবে এটাই হচ্ছে বান্দার কাছে আল্লাহ পাকের চাওয়া মূল চাওয়া
আল্লাহ বান্দার কাছ থেকে এটাই চায়, আর কিছুই চায় না। যে বান্দা বাস আমার স্মরণ করতে থাকুক, আমি যখন বান্দার দিকে তাকাবো আমি যেন পাই তাকে এই অবস্থায় যে সে আমার স্মরণে আছে। সেটা দুইভাবে হতে পারে স্মরণটা, একটা হচ্ছে মনে মনে দিলে দিলে আল্লাহকে স্মরণ করা, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম পালন করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ যখন যে হুকুম আমাদেরকে দিয়েছে, পাঁচ অক্ত নামাজের হুকুম দিছে, এবং এই পাঁচ অক্ত নামাজ পড়তে গেলে আমাদেরকে কী করতে হয়, আমাদের নির্দিষ্ট কিছু সময়ের অনুসরণ করা লাগে। এই সময়ের মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়া, তারপরে আরও যে হুকুমগুলো দিয়েছেন, রোজা রাখা, তারপরে পর্দায় থাকা, এই বিষয়গুলো আল্লাহ পাকের কোরআনের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর এবং ভালো থাকার জন্য যেই হুকুমগুলো দিয়েছেন, শরিয়াতের ভিত্তিতে যে হুকুমগুলো দিয়েছেন, যে আমরা সংসার কীভাবে চালাবো, আমরা দোকানদারি কীভাবে চালাবো, চাকরি কীভাবে করব, মানুষের সাথে আচার ব্যবহার কীভাবে করব, এই সব বিষয়গুলোই স্মরণের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা যদি সেটা কোরআন হাদিস অনুযায়ী করি, সেটা অবশ্যই আল্লাহ পাকের কাছে ইবাদত হিসেবে কাউন্ট হবে। আর যদি এটা আমরা নিজেদের মন মতো করি তাহলে আর ওটা ইবাদত হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে না। তো ইবাদত সেই জিনিসটার নাম যেই জিনিসটার মধ্যে আল্লাহ স্মরণ হয়। দেখেন, গরু হালাল, কিন্তু এই গরুটাই যদি বিসমিল্লাহ না পড়ে কুরবানি দেওয়া হয় বা কাটা হয়, জবাই করা হয়, তাহলে এই গরুটা হারাম হয়ে যাচ্ছে। তো সুতরাং শুধুমাত্র আল্লাহর নাম নেওয়ার কারণে হালাল হচ্ছে, আবার আল্লাহর নাম না নেওয়ার কারণে হারাম হচ্ছে। তো আল্লাহ পাকের নাম মানেই হচ্ছে স্মরণ। কোরআনের মধ্যে আল্লাহ পাকের নাম রয়েছে, আমরা নামাজ পড়তেছি ওখানে আল্লাহ পাকের নাম রয়েছে, আমরা জিকির করতেছি আল্লাহ পাকের নাম রয়েছে, আমরা যেখানেই যে কোনো সংসারের মধ্যেই থাকি না কেন ওখানে আল্লাহ পাকের নাম রয়েছে। তো আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের মানসা দেখে চলতে চাই। আমাদেরকে বুঝতে হবে যে এখন আমার মালিকের মানসা কী, আমার রবের মানসা কী, এই মুহূর্তে আল্লাহ পাক কী চাচ্ছেন আসলে আমার কাছে। যখন আমরা মা বাবার কাছে যাই তখন আমাদেরকে বুঝতে হবে আমার মা বাবার খেদমতটা আমার রব চাচ্ছে, আমার মালিক আমার মা বাবার খেদমত চাচ্ছে। তাহলে সুতরাং আমরা যদি মা বাবার খেদমত করি, সেই খেদমতটাও আমাদের জন্য কী হচ্ছে, ইবাদত হয়ে যাচ্ছে। মা বাবার খেদমতটা ইবাদত হয়ে যাচ্ছে, আবার মা বাবার সাথে বেয়াদবি করেন, এটা নাফারমানি হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ পাক মা বাবার সাথে নাফারমানি করতে নিষেধ করছে, তারা যেন উ শব্দ না করে, একটু কষ্ট না পায়, এই ব্যাপারে একেবারে সাবধান করে দেওয়া হয়েছে। এবং সন্তানদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের মা বাপ বুঝুক চাই না বুঝুক, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের জন্য দোয়া করো, কান্নাকাটি করো। এবং দোয়াও শিখাই দিয়েছেন কী দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াও শিখাই দিয়েছেন। যখন আপনি ঘরে যাচ্ছেন স্ত্রীর সাথে কথা বলছেন, তো এখানেও আল্লাহ পাকের হুকুম রয়েছে যে আপনি ঘরে যাবেন যখন, তখন আপনি নক করেন, সালাম দেন, ভিতরে ঢুকবেন, আপনি কী করেন, সূরা ইখলাস পড়েন, এখলাস পড়েন, দোয়া করেন, বিবির সাথে হাসি মুখে কথা বলেন, এবং বিবির সাথে সুন্দর আখলাক সুন্দর চরিত্রের মাধ্যমে আপনি সংসার করেন। এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত, এগুলো আল্লাহ পাকের হুকুম, আপনাকে পালন করতে হবে। যখন আপনি উস্তাদের কাছে যাচ্ছেন তার সম্মান করা আপনার জন্য জরুরি, যখন কোথাও শিক্ষকের কাছে যাচ্ছেন সেখানে আপনি যখন শিখতে যাচ্ছেন তো নিজেকে ছাত্র মনে করেন, তালেব হিসেবে যখন আপনি এলেম অর্জন করবেন, ছাত্র হিসেবে যখন আপনি জ্ঞান অর্জন করবেন, নিজেকে ছাত্র ভাববেন, তখন দেখবেন আল্লাহ পাক আপনার ওই জ্ঞানের মধ্যে বরকত দিয়ে দেবে, ওই জ্ঞানের উপরে আপনার দিয়ে আল্লাহ পাক কাজ নিয়ে নেবেন। কিন্তু যদি আপনি অহংকারী হন যে কোনো উস্তাদের সামনে বসছেন, শিক্ষকের সামনে বসছেন, আর ভিতরে অহংকার করতেছেন যে আমি তো অনেক কিছু জানি, হুজুরে যা বলতেছে বা উস্তাদে যা বলতেছে বা টিচার যা বলতেছে বা শিক্ষক যা বলতেছে এগুলো তো আমি জানি, এগুলো শোনার কী দরকার আছে, তাহলে আপনি জ্ঞানকে অবমূল্যায়ন করলেন, কী করলেন, আপনি উস্তাদকে অবমূল্যায়ন করেন নাই, উস্তাদের থ্রুতে মানে উস্তাদের সামনে বসে আপনি জ্ঞানকে অবমূল্যায়ন করলেন। সুতরাং এই জ্ঞানের মধ্যে বরকত থাকবে না, এই জ্ঞান দ্বারা আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না, সেটা চাই দুনিয়ার জ্ঞান হোক সেটা আখিরাতের জ্ঞান হোক। তাহলে আল্লাহ পাক চান বান্দা সর্ব অবস্থায় আমার স্মরণ করুক। জালেমের সামনে যাবেন কখনও আল্লাহ স্মরণ করবেন, আলেমের সামনে যাবেন তখনও আল্লাহ স্মরণ করবেন। যেখানেই যান সেখানেই আল্লাহ স্মরণ করবেন।
আমার শায়খ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার উল্লাহ আমার কাছে বলতেন, যাহা যাতা হুঁ তেরে ফসানা ছেড় দেতা হুঁ, কই রঙ্গে মাহফিল হো ও ভি দেখ লেতা হুঁ। অর্থাৎ আমার শায়খ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার উল্লাহ আমার কাছে ও আমাদেরকে একটি সবক শেরের মাধ্যমে শিখাই দিলেন যে যেখানেই যাবেন, যাহা যাতা হুঁ তেরে ফাসানা ছেড় দেতা হুঁ, অর্থাৎ তোমার কথাই বলি, তোমার আকার ধরি, তোমার রং ধরি। রংধনুর সাত রং, ঠিক তেমনিভাবে বান্দারও হাজারো রং রয়েছে, বান্দারও হাজারো রং হয়ে ধরেছে। প্রত্যেক রঙের মধ্যে কালার একটাই হবে, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের কালার। মহান রব্বুল আলামিনের কালার কোনটা? সেটা হচ্ছে কোরআনের রং, সেটা হচ্ছে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুন্নতের রং। আমি যেখানেই যাব এটাকেই পেশ করব, আমি যেখানেই চলব এটাকেই পেশ করব। আমার চেহারা, আমার চলাফেরা, আমার উঠা বসা দেখে যেন মানুষ বুঝতে পারে যে তার ভিতরে আল্লাহ রসুল ছাড়া আর কিছুই নেই, এটাই যেন বুঝতে পারে। অন্য কিছু যেন আমার আলোচনার দ্বারা, আমার কথাবার্তা থাকা দ্বারা অন্য কিছুই যেন না বুঝে, শুধু বুঝবে যে সে আল্লাহর দেওয়ানা, আল্লাহর দেওয়ানা, আল্লাহ পাকের পাগল, আল্লাহ পাকের মহব্বতের পাগল, হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাগল। এইভাবে বান্দা কিন্তু সর্ব জায়গায় চলবে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশে বিদেশে সর্ব জায়গায়। এটা যখন বান্দা করবে তখন এই বান্দার উপরে আল্লাহ পাক রাজি হবেন, খুশি হয়ে যাবেন। এবং আল্লাহ পাকের নিয়ামত, অজস্র অসংখ্য নিয়ামত রয়েছে দুনিয়ার ভিতরে, সেই নিয়ামত আল্লাহ তাআলা এই বান্দাকে দান করবেন। এবং আখিরাতেও অজস্র অসংখ্য নিয়ামত রয়েছে, যেই নিয়ামত আখিরাতের নিয়ামতগুলো বান্দাকে আল্লাহ পাক দান করবেন। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের স্মরণে থাকতে হবে, সর্ব অবস্থায়। এবার স্মরণ কয়েক প্রকার আছে, আপনার স্মরণ অন্তরে অন্তরে স্মরণ, মুখে স্মরণ, হাতের দ্বারা স্মরণ, কানের দ্বারা স্মরণ, চোখের দ্বারা স্মরণ করা, পায়ের দ্বারা স্মরণ করা, অনেকভাবে স্মরণ আছে। আপনি জিকিরের মাধ্যমে স্মরণ করতে পারেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করতে পারেন, আপনি আল্লাহ ওয়ালাদের কথা এগুলো বলার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে স্মরণ করতে পারেন, দোয়ার মাধ্যমে স্মরণ করতে পারেন, হ্যাঁ মহব্বতের মাধ্যমে স্মরণ করতে পারেন, এখলাসের মাধ্যমে স্মরণ করতে পারেন, আদবের মাধ্যমে স্মরণ করতে পারেন, মানুষের উপকার করার মাধ্যমে স্মরণ করতে পারেন। যে কোনোভাবেই হোক আপনার আল্লাহকে স্মরণ করা দরকার। তাকওয়ার মাধ্যমে আপনি স্মরণ করতে পারেন আল্লাহ পাককে, তওবার মাধ্যমে আপনি স্মরণ করতে পারেন, নিজেও তওবা করেন বেশি বেশি। তওবা আমার খুব দামি একটা আমল, তওবা তওবা বাখত বা জাতে খোদ একটা আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুনাহ, আগে পিছের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার তওবা করতেন। তাহলে তওবা একটা খাস আমল যেটা আল্লাহ রসুল নিজেই করতেন। সুতরাং আমাদেরকে কী করতে হবে? তায়েব হতে হবে, নিজেও তওবা করতে হবে, আরও আল্লাহর বান্দাদেরকে তওবা করা শিখাইতে হবে, নিজেও তাকওয়ার উপরে আসতে হবে, আল্লাহর বান্দাদেরকে তাকওয়ার করাটা শিখাইতে হবে, নিজেও সবর এবং শুকরের মধ্যে আসতে হবে, আল্লাহর বান্দাদেরকে সবর এবং শুকরের উপরে আনতে হবে, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, তাহারাত করবো। তাহারাত বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পরিষ্কার পরিচ্ছন্ন দুইটা অর্থ, ভিতর্গতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাহিরগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আধ্যাত্মিকতা আর কিছুই নাই, আধ্যাত্মিকতার আরেকটা নাম হলো তোমার রুহ যেন পবিত্র থাকে, তোমার নফস যেন পবিত্র থাকে, তোমার কলব যেন পবিত্র থাকে, তোমার চোখ যেন পবিত্র থাকে, তোমার কান যেন পবিত্র থাকে, তোমার মুখ যেন পবিত্র থাকে, তোমার হাত যেন পবিত্র থাকে, তোমার পাও যেন পবিত্র থাকে, তোমার মনটা যেন ফ্রেশ থাকে, পবিত্র থাকে। এটার নামই আধ্যাত্মিকতা। কারণ যেখানে পবিত্র থাকবে সেই পাত্রে, পবিত্র পাত্রে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, পবিত্র পাত্রেই আল্লাহ পাকের বরাকাত আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়, পবিত্র পাত্রেই আল্লাহ পাকের ফুজ আল্লাহ পাকের পক্ষ থেকে লাভ হয়। সুতরাং পবিত্রতা হাসিল করার জন্য আমাদেরকে জাহির এবং বাতিনি উভয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, উভয় শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং উভয়ভাবেই আমাদের জিন্দেগির মধ্যে আমল করতে হবে। বন্ধু আমার, এই জন্যে আমাদের তহারাতের উপরে বিশেষভাবে আমল করতে হবে। বন্ধুরা আমার, এই সকল আমলের উপরে যদি আমরা কায়েম দায়েম হই, তাহলে আল্লাহ পাকের স্মরণটা সঠিক পর্যায়ে আল্লাহ পাক বান্দার পক্ষ থেকে লাভ করবেন। যখন আল্লাহ পাক পাবেন বান্দার পক্ষ থেকে সঠিক আমলগুলো, তখন আল্লাহ পাকও তার সাথে সঠিক ব্যবহার করবেন।
बेठिक आमल पाइले आल्ला पाको व्यवहार बेठिक करें सूतरा आमी जो सठिक हो जाए तो सब किस सठिक हो जाए आमी सठिक हो गेले आमार बीवी सठिक हबे आमी सठिक होले आमार घर सठिक हबे आमी सठिक होले आमार बाइक सठिक हबे आमी जदि सठिक हो जाए आमार आगे पीछे डाइने बामे सब किस सठिक हो जाए बुझते हबे जखनी कोनो गंडगोल होच्छे जखनी कोनो विपदे पड़तेछि तखन आमार निजेर दिके ताकाइते हबे जे आमार कोन आमल छूटे गेछे आमार कोन आमल सुन्नतेर खिलाफ होइछे आमार कोन आमलटा आल्लाहर हुकुमेर खिलाफ होइछे आमी कोन आमले दुर्बलता देखाइछि कोन कारणे आमी आजके एई विपदे पड़लाम निश्चयई एई विपदटा आमार कोनो আমলের কমজোরির সংকেত নিশ্চয়ই কোনো আমল আমি ছেড়ে দিয়েছি নিশ্চয়ই কোনো জিকির আমি ছেড়ে দিয়েছি রেগুলার আমি যে কোনো আমল আমি করতাম নিশ্চয়ই আমল আমার দ্বারা ছুটে গেছে আমি চোখের হেফাজত করতাম হয় আজকে আজকে হয়তো বা কোনো সুন্দরী নারীকে আমি দেখে ফেলছি কাকে দেখছি কাকে দেখছি তওবা করো সাথে সাথে দেখবা তোমার আমলকে যাচাই করো যখনই বাহির থেকে বিপদ আসতেছে তোমার কারণে আসতেছে ইনপুট এক্সপোর্ট একটা কথা হয় এক্সপোর্ট ভিতর থেকে বাইরে যায় ইম্পোর্ট বাহির থেকে ভিতরে আসে তো তোমার ভিতর থেকে বাহিরের আমলের উপরে বাহির থেকে ভিতরে ইম্পোর্ট হচ্ছে যখন দেশের মধ্যে অভাব হয় তখন বাধ্য হয়ে সরকার বাহির থেকে কী করে ইম্পোর্ট করে আর যদি দেশের মধ্যে স্বাবলম্বী থাকে দেশ তখন দেশ থেকে বিভিন্ন দামি দামি জিনিস এক্সপোর্ট হয় তাহলে আমি যদি আমার দেশটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের সুন্নত দিয়ে আল্লাহর হুকুম দিয়ে আমার এই দেহ নামক দেশটাকে যদি আমি আবাদ করতে পারি এবং এটাকে স্বাবলম্বী করতে পারি তাহলে বাহিরে মানুষ আমার কাছ থেকে এক্সপোর্ট করবে বাহিরের মানুষ আমার কাছ থেকে নিবে আর যদি আমার ভিতরের জায়গাটা ঠিক না হয় চোখ ঠিক না হয় কান ঠিক না হয় মুখ ঠিক না হয় হাত ঠিক না হয় পাও ঠিক না হয় আমার অন্তর ঠিক না হয় তাহলে আমার কাছ থেকে মানুষ নিবে না আমার বাহির থেকে নিতে হবে এখন বাহির থেকে দুই প্রকার জিনিস আপনি নিতে পারবেন বাহির থেকে শয়তানি বিষয়ও আছে বাহির থেকে ভালো বিষয় আছে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আপনি বাহির থেকে ভালো জিনিসগুলো আপনার ভিতরে ইম্পোর্ট করলেন যেটা আপনার জন্য উপকারী হবে আর যদি শয়তানি কোনো কার্যক্রম ইম্পোর্ট করেন সেটা আপনার জন্য ক্ষতি হবে সুতরাং বাহিরের ইম্পোর্টটা নির্ভর করে ভিতরের বিষয়ের উপরে ভিতর যদি তৈরি হয় সুন্দর হয় তাহলে বাহিরও সুন্দর হয়ে যায় ভিতরে যদি কোনো ফেতনা তৈরি না হয় তো বাহিরে কোনো ফেতনা কেউ করতে পারবে না ভিতরে যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে আপনার সম্পর্ক মজবুত থাকে বাহিরের বান্দাদের অন্তরে আপনার মহব্বত আল্লাহ পাক দিয়ে দিবেন তারা আপনার বিপদে ফেলাইতে পারবে না সুতরাং বন্ধু আমার এই সব কিছুর আলোচনার মূল উদ্দেশ্য আমি একটা বিষয় বোঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ পাকের স্মরণ আল্লাহ পাক বান্দার কাছ থেকে এই বিষয়টাই চান যে বান্দা যেন সর্ব অবস্থায় সর্বসময় সর্বকালে আগে পিছে ডাইনে বামে বুঝে না বুঝে সর্ব অবস্থায় আল্লাহ পাকের স্মরণে যেন বান্দা থাকে এটাই হচ্ছে বান্দার থেকে আল্লাহ পাকের প্রধান চাওয়া এটাই হচ্ছে বান্দাকে তৈরি করার মূল এবং আসল উদ্দেশ্য যেটা আমাদের 17 নম্বরের প্রথম আমল দিয়ে আমরা এটাকে স্পষ্ট করেছি যে আমরা নিজে আল্লাহওয়ালা হব আল্লাহর বান্দাদেরকে দাওয়াত এবং দোয়ার মাধ্যমে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করব তো আগে তো নিজেকে পরিবর্তন করতে হবে তারপরে বাহির পরিবর্তন করতে হবে আজকাল আমাদের মধ্যে সবচেয়ে বড় ফেতনা হলো আমি নিজে আমলদার না বাহিরের মানুষকে আমলের কথা বলি নিজের এসলা হয় নাই আরেকজনের এসলা করি এর দ্বারা আল্লাহ পাক বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যায় বন্ধু আমার আগে আল্লাহওয়ালাদের সোহবতে আসেন এসে আপনি আপনার এসলাহি কার্যক্রমকে পরিপূর্ণ করেন এরপরে আপনি যেখানে যাবেন ইনশাআল্লাহ আপনি ফুলের আপনি যে ফুলটা আছেন এই ফুলের সৌরভ সব জায়গায় ছড়িয়ে যাবে কিন্তু এই ফুলের একজন মালি আছে তার কাছ থেকে এই ফুলের যত্নটা আপনাকে শিখে নিতে হবে যে কিভাবে এই ফুলটা আপনি যত্ন করবেন দেহের ভিতরে একটা স্থান আছে যেটার নাম কলব দেহের ভিতরে আরেকটা স্থান আছে যেটার নাম সির আরেকটা স্থান আছে যেটার নাম রোহ আরেকটা স্থান আছে যেটার নাম খফি আরেকটা স্থান আছে যেটার নাম আখফা এই পাঁচটা জায়গায় আল্লাহ পাকের নূরের প্রতিফলন হয় নূরের প্রতিফলন হয় যেমন আপনি সূর্যের সামনে যদি একটা আয়না রাখেন এই আয়নার দিকে সূর্যের আলো পড়লেই এই সূর্যের আলোটা বিভিন্ন জায়গায় ছড়া যাবে নূরের প্রতিফলন হয় নূরের প্রতিফলন হয় আল্লাহ পাকের নূর হচ্ছে হেদায়াত আল্লাহ পাকের নূর হচ্ছে ঈমান আল্লাহ পাকের নূর হচ্ছে আমল আল্লাহ পাকের নূর হচ্ছে হেফাজত গুনার থেকে হেফাজত আল্লাহ পাকের নূর হচ্ছে বেলায়েত আল্লাহ পাকের বন্ধুত্ব এইগুলো বান্দার এই পাঁচটা সেক্টরের বিভিন্ন কার্যক্রমের উপরে এক একটা সেক্টরে এক একটা জিনিস দান করে থাকে বেলায়েতের নূর আল্লাহ পাক কলবে দান করে
বেলায়েতের নূর আল্লাহ পাক কলবে দেন, হক বাতিলের নূর আল্লাহ পাক সিরের মধ্যে দান করে, রূহকে আল্লাহ পাক দান করেন, হলো আল্লাহ পাকের এমন এক নূর দান করেন যার দ্বারা রূহ আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হয়ে যায়। খফির মধ্যে আল্লাহ পাক খফি কপালের এই জায়গায় আল্লাহ পাক ইমানি নূর দান করেন, এই জায়গায় আল্লাহ পাক আমলের নূর দান করেন, এই জায়গায় আল্লাহ পাক হেফাজতের নূর দান করেন। এবং আকফা এই জায়গাটাকে বলা হয় মাথার ঠিক মাঝখানে উপরের দিক, এই জায়গাটা হলো এলেমের সাথে সম্পর্ক, এই জায়গায় আল্লাহ পাক এলেমের নূর দান করেন। আর রুহের নূর যখন বাড়ে তখন রুহের সাথে সমস্ত নবীদের রুহের সাথে কানেকশন হয়ে যায়, রুহের নূর যখন বাড়ে তখন এই রুহের সাথে সমস্ত ওলিদের কানেকশন হয়ে যায়, ওলিদের রুহের সাথে কানেকশন হয়ে যায়। কারণ হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন রুহ মুজান্নাদা বলা হয়েছে, অর্থাৎ রুহ একত্রিত ছিল, সব একসাথে ছিল। পরবর্তীতে আল্লাহ পাক দুনিয়ার কার্যক্রমের জন্য এক এক জায়গায় এক এক রুহকে মানুষ ভেদে পার্থক্য হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এলাকায় আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুতরাং এর মানে এই না যে আমাদের রুহ কেউ কারোর থেকে আলাদা হয়ে গেছে, আলাদা হয় নাই। আপনি আপনার জায়গায় রুহের উপরে মেহনত করেন, এমন এক বেলায়েতের নূর পাবেন যেই নূরের কারণে আপনার রুহ সমস্ত নবীদের রুহের সাথে তার কানেকশন হয়ে যাবে। এমন এক বেলায়েতের নূর পাবেন, এমন এক বন্ধুত্বের নূর পাবেন যেই নূরের কারণে সমস্ত ওলিদের রুহের সাথে আপনার রুহের কানেকশন হয়ে যাবে, সমস্ত সাহাবিদের রুহের সাথে আপনার রুহের কানেকশন হয়ে যাবে। আপনার রুহের মধ্যে এক অনাবিল শান্তি, অনন্ত জগতের এক মহাপ্রশান্তি, জান্নাতের সুখ এবং স্বাচ্ছন্দ্য আপনি আপনার রুহের ভিতরে দুনিয়ার মধ্যে বসেই লাভ করা শুরু করে দেবেন। বন্ধু আমার, এই জন্যে দরকার মেহনত, এই জন্যে দরকার কোরবানি, এই জন্যে দরকার সহবাস, এই জন্যে দরকার মোজাহেদা, এই জন্যে দরকার মোশাহেদা। বান্দা এই সকল আমলগুলো মোজাহেদা কোরবানি মোশাহেদা এইগুলোর মাধ্যমেই শিখবে। যদি এগুলো সারা সে নিজেই নিজের মেহনত করতে চায় কখনোই সে মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালাদের সংসার হচ্ছে আল্লাহ পাকের স্মরণকে বলা হয়। অর্থাৎ আল্লাহ ওয়ালাদা এমন এক সংসার করে যেই সংসারের মধ্যে আল্লাহ স্মরণ ব্যতিরিকে আর কোনো কিছুই নাই, আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। তাদের চলাফেরা, উঠা বসা, তাদের কথাবার্তা, তাদের চাল চলন, তাদের সব কিছুর মধ্যে একটা জিনিসই খুঁজে পাবেন, তারা কোথাও না কোথাও আল্লাহ পাকের স্মরণের মধ্যে আছে, কোথাও না কোথাও আল্লাহ পাকের স্মরণের মধ্যে আছে। এই জন্যে বন্ধু আমার, এই স্মরণটাই হচ্ছে আল্লাহ পাকের সংসার বলা হয়। আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যে কোনোই থাকেন না কেন, যদি আপনার ভিতরে আল্লাহ পাকের স্মরণ থাকে আল্লাহওয়ালাদের মতো, আপনিও আল্লাহ পাকের সংসারের অন্তর্ভুক্ত, যেটাকে হাদিসের ভাষায় আহলুল্লাহ বলা হয়, আহলুল্লাহ বলা হয়। আহলুল্লাহ কারা? আল্লাহর আহাল, আল্লাহর আহাল, আহাল মানে পরিবার, আল্লাহ পাকের পরিবার। আল্লাহ পাকের পরিবার কারা? আল্লাহ পাকের পরিবারভুক্ত ওই সকল বান্দারা যারা আল্লাহ পাকের স্মরণে দিন রাত সব সময় থাকে, আল্লাহ পাকের স্মরণে দিন রাত সব সময় থাকে আল্লাহর পরিবারভুক্ত ওই সকল বান্দারা যারা সব সময় কি থাকে, দিন রাত আল্লাহর স্মরণের মধ্যে থাকে। ভাই, যে যারে ভালোবাসে, যে যার আত্মীয় হয়, যে যার অন্তরঙ্গ হয়, যায় যার আপন হয়, সে তার সাথেই থাকতে চায়, কথা ঠিক কিনা? আপন হওয়া ছাড়া তো একসাথে থাকা যায় না, আত্মার কানেকশন না হইলে তো একসাথে থাকা যায় না, ভালোবাসা মহব্বত না থাকলে তো একসাথে থাকা যায় না। বন্ধু আমার, আল্লাহ তাআলার সাথে বান্দার মহব্বত যখন মজবুত হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে বান্দার মহব্বত যখন আত্মার কানেকশনের মতো এক কানেকশন তৈরি হয়ে যায়, যেটাকে নূরের কানেকশন বলা হয়, এই নূরের সাথে বান্দার কলবি নূরের সাথে আল্লাহ পাকের কলবি নূরের যখন আল্লাহ পাক সম্পর্ক হয়ে যায়, তখন আল্লাহর বান্দার মধ্যে এক সম্পর্ক হয়ে যায়, সেই সম্পর্কের নাম হচ্ছে বেলায়াত, সেই সম্পর্কের নাম হচ্ছে ওলি, সেই সম্পর্কের নাম হচ্ছে নূর, সেই সম্পর্কের নাম হচ্ছে আল্লাহ পাকের মহব্বত, সেই সম্পর্কের নাম হচ্ছে আল্লাহ পাকের ইশক, সেই সম্পর্কের নাম হচ্ছে আল্লাহ পাকের জন্য কোরবানি করা, আল্লাহ পাকের জন্য মুজাহিদা করা, আল্লাহ পাকের জন্য মুজাহিদা করা, আল্লাহ পাকের জন্য সব কিছু ছেড়ে দেওয়া, একমাত্র আল্লাহকে চাওয়া, এটার নাম হচ্ছে আহলুল্লাহ, এটার নাম হচ্ছে বেলায়েত, এটার নাম হচ্ছে আল্লাহওয়ালাদের সংসার। বন্ধু আমার,
আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আল্লাহ পাকের সংসার ভুক্ত হতে চান তাহলে আপনার সিনাকে আল্লাহ ওয়ালাদের সিনার সাথে মিলান, আপনার সিনাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে নববীর মাধ্যমে আল্লাহর রসুলের সিনার সাথে মিলান, আল্লাহ পাকের হুকুম আওয়ামের আওয়ামের সাথে আপনার দেহ জগৎকে মিলায় নেন, ইনশাআল্লাহ আপনি আহলুল্লাহর মধ্যে পরিগণিত হবেন, আল্লাহ পাকের সংসারের মধ্যে আপনার নাম লেখা হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে হাসতে হাসতে হাসাতে হাসাতে জান্নাতে প্রবেশ করবেন। বন্ধু আমার, এই যে আল্লাহ পাকের সংসারের মধ্যে থাকার জন্য আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, অসবির নফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম মিনাল মিন গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তাদু আইনাকা আনহুম। আল্লাহ পাক আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং বলতেছে, ও আমার হাবিব, যারা আমারে চায়, যারা আমারে ভালোবাসে, সকল সন্ধ্যায় যারা আমাকে নিয়ে পড়ে থাকে, যাদের চাল চলাফেরা উঠা বসা শুধুমাত্র আমার জন্যে, শুধুমাত্র আমাকেই চায়, আমাকেই ভালোবাসে, আমার আমার জন্য তারা কোরবানি করে, আমার জন্য চোখের পানি ফেলায়, হ্যাঁ আমার হাবিব আপনি তাদের সাথে উঠা বসা করেন, আপনি তাদের সঙ্গী হয়ে যান, আপনি তাদেরকে আপন জানেন। আল্লাহ পাক বলতেছেন তারা আমার আপন, যারা সকাল সন্ধ্যায় আমাকে আমাকে স্মরণ করে, সব সময় আমাকে নিয়ে পড়ে থাকে, তারা হচ্ছে আমার আপন, আপনি তাদের সাথে থাকেন, কারণ তারা হচ্ছে আমার আপন আপন আপন। বন্ধু আমার, আপনের অর্থ আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এই যে যারা সকাল সন্ধ্যায় জিকির করে শুধু আল্লাহকেই চায়, এদের কাছে থাকার জন্য আল্লাহর হাবিবকে যখন আল্লাহ পাক স্বয়ং বলেছেন, তার দ্বারা কী বোঝা যাচ্ছে? যে আল্লাহর হাবিব যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হইতো না, যার সৃষ্টির উদ্দেশ্যেই সমস্ত নবীর আগমন ঘটেছে, যার সৃষ্টির উদ্দেশ্যেই আমার আপনার আগমন, সেখানে আমরা যখন জিকির করি, আল্লাহর জন্যে ফিকির করি, আল্লাহর জন্যে মেহনত করি, দিন রাত আল্লাহর স্মরণে পড়ে থাকি, তখন আল্লাহর হাবিবকে বলছে যে দেখেন এরা আমার আপন, আপনিও আমার আপন, তো আপনে আপনে মিলন হওয়া চাই, আপনারা একসাথে থাকেন, একসাথে মেহনত করেন, এটা হচ্ছে আমার সংসার, এটা হচ্ছে আমার সংসার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের নিজেদেরকে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে সংশ্লিষ্ট রাখা, আবদ্ধ রাখা। আজে ভাই আমল আজকে আপনার হচ্ছে না, কালকে হতেও পারে, আল্লাহ ওয়ালারা আপনাকে জোরদস্তি আমল করাবে না, জবরদস্তি আপনাকে বলবে না, কিন্তু আল্লাহ ওয়ালাদের সহবতে আসলে আপনার অন্তর প্রশান্ত হবে। আমি বলি, আপনি সিনেমার জগতে গেলে সিনেমার 3 ঘন্টায় সিনেমা দেখলেন, খুব ভালো লাগলো, 3 ঘন্টার পর 24 ঘন্টা কষ্টের মধ্যে আছেন। একটা মেয়ের সাথে আপনি দেখা করলেন, আপনার ভালো লাগলো, অনেক কথা বললেন, ভালো লাগলো, কিন্তু ওই মেয়ের কাছ থেকে যখন আপনি সরে আসতেন আর মনের মধ্যে শান্তি নেই, যতক্ষণ পর্যন্ত আবার দ্বিতীয়বার দেখা না হয়। আপনি মদ গাঁজা আফিম খাইছেন, আপনার ওই সময় শান্তি লাগছে, কিন্তু ওখান থেকে যখন আপনি ফিরে আসছেন তখন আর ভালো লাগতেছে না, যতক্ষণ পর্যন্ত ওইটা না পাচ্ছেন আবার। তার মানে এই সকল জিনিসের মধ্যে অশান্তি ভরা। আর আল্লাহ ওয়ালাদের সোহবতে আসেন, কিছু খাওয়া লাগবে না, কোনো মেয়েদের কাছে যাওয়াও লাগবে না, কি আপনার অন্তরের মধ্যে ওই সুখ এবং শান্তি পাবেন সোহবতের মধ্যে। আপনি বসেন না, বসেই দেখেন, আপনি ওই শান্তি পাবেন, মনে হবে যে আপনি জান্নাতের মধ্যে আছেন, ওই শান্তি পাবেন, মনে হবে যে আপনার সমস্ত দুঃখ কষ্টগুলো নিমিষেই কোথায় হাওয়া হয়ে গেল। যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আল্লাহ পাকের রহমতগুলো বৃষ্টির ন্যায় আপনার উপরে বর্ষিত হতে থাকবে। বন্ধুরা আমার, এটা বহুত বড় নিয়ামত। আল্লাহ ওয়ালাদের মজলিসে আপনি যদি বসেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এরা এই সকল লোক, তাদের মজলিসে বসলে আপনার ভাগ্য কখনো দুর্ভাগ্য হবে না, সৌভাগ্য হবে। ফিহি ইশারাতুন ইলা বাশারাতিন হুসনিল খাতেমা, এখানে আল্লামা কারি সাহেব বলেছেন যে, কারি পানিপুতি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন যে এখানে একটা ইশারা দেওয়া হয়েছে, ইশারাটা কি? হুসনে খাতেমা, ইমানের উপরে আপনার মৃত্যু হবে। যদি আল্লাহ পাক আপনাকে ইমানের উপরে মৃত্যু দেন, তার মানে আপনার জিন্দেগি ইমানের উপরে রাখবে, তার মানে আপনার বন্দেগি ইমানের উপরে রাখবে, আপনার অন্তরকে ইমানের উপরে রাখবে, আপনার সমস্ত সমস্যা যাকে আল্লাহ ইমান দিবেন তাকে আল্লাহ হেফাজত করবেন, যাকে আল্লাহ ইমান দিবেন তাকে আল্লাহ পাক সাহায্য করবেন, যাকে আল্লাহ ইমান দিবেন তাকে আল্লাহ পাক সর্বপ্রকার বিপদ আপদ থেকে
হেফাজত রাখবেন, যাকে আল্লাহ ঈমান দিবেন, যাকে আল্লাহ তার মহব্বত দিবেন, যাকে আল্লাহ ঈমান দিবেন, যাকে আল্লাহ পাক তার ইশক দান করবেন, যাকে আল্লাহ ঈমান দিবেন, তাকে আল্লাহ পাক আরশ কুরসি লোহে কলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে ঘোষণা করবেন, যাকে আল্লাহ ঈমান দিবেন তাকে আল্লাহ পাক আল্লাহ পাকের মহব্বতের খনি খাজানা পরিপূর্ণভাবে খুলে তার অন্তরের মধ্যে ঢুকাই দিবেন। বন্ধুরা আমার, বুঝতে হবে আল্লাহ দিবেন, আল্লাহ তো কাউরে সব অল্প দিবেন না। এক ফকির যদি আমার আপনার কাছে যায় তাহলে 5 টাকা 10 টাকা 50 টাকা দিলে ফকির মনে করে বিশাল বড় লোক, যদি 100 টাকা মনে করে যে তো কোটিপতির উপরে, যদি আপনি একটা জামা কাপড় কিনে দেন ওই ভিক্ষুক মনে করবে যে এর মতো বড় লোক আর পৃথিবীতে কেউ নাই, আপনি যেমনই হন না কেন। কিন্তু এই ভিক্ষুক যদি অত্যের বাদশাহ বা রাজার কাছে যায়, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে যায় আর ভিক্ষা চায়, প্রধানমন্ত্রী কি 50 টাকা দিবে, একটা জামা দিবে? হ্যাঁ, প্রধানমন্ত্রী একটা জামা দিবে না, 50 টাকা দিবে না। প্রধানমন্ত্রী যখন দিবে তো এই ভিক্ষুক ওইটা দেখে বেহুস হয়ে যাবে, কি হয়ে যাবে, এক ট্রাক চালের বস্তা দিয়ে দিছে, দেখা গেছে 10 ট্রাক গমের বস্তা দিয়ে দিছে ওই ভিক্ষুক। ভিক্ষুক তো জীবনে এরকম ভিক্ষা দেখে নাই, প্রধানমন্ত্রীর এই ভিক্ষা দেখে সমস্ত ভিক্ষার কথা ভুলে গেছে প্রধানমন্ত্রী। এখন যেদিকে তাকায় প্রধানমন্ত্রী, যেদিকে তাকায়, ডাইনে দেখায় প্রধানমন্ত্রী, বামে দেখায় প্রধানমন্ত্রী, পিছনে দেখায় প্রধানমন্ত্রী, কারণ এতদিন যাদেরকে মনে করছিল এরা কোটিপতি এই প্রতি সেই প্রতি সব ভুলে গেছে প্রধানমন্ত্রীর দান দেখে। মনে রাখেন, একজন প্রধানমন্ত্রী যদি দান দেখে, ভিক্ষুক যদি তার হুশ হারায় ফেলে, আল্লাহ পাকের দান যখন দেখবেন আপনি কই থাকবেন, কোন জগতে থাকবেন, আপনার হুশ কি জায়গা মতো থাকবে? মনে করেন আমরা আপনারা যে মেহনত করতেছি, যে কুরবানি করতেছি, যে মুজাহিদা করতেছি, এই মুজাহিদার পিছনে আল্লাহ পাকের হাত আছে। যদি আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষে যায়, দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী ওই জিনিস দিতে পারবে না যেটা আল্লাহ পাকের হাতে আছে, কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো বাদশাহ আপনাকে ওই জিনিস দিতে পারবে না যেটা আল্লাহ পাকের হাতে আছে, কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে ওরকম সাহায্য করতে পারবে না যেটা আল্লাহ পাক দিতে পারেন। এই জন্যে বান্দা কার দিকে থাকবে, কার দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে। আল্লাহ পাক মুমিনদেরকে মদত করেন, সাহায্য করেন, এবং মুমিনদেরও উচিত আল্লাহ পাকের উপরে ভরসা করা। বান্দা যখন বেশি ভরসা করবে আল্লাহর কাছে, কান্নাকাটি করতে থাকবে, তারপরও পাচ্ছেন না, কাঁদতেছেন, পাচ্ছেন না, কাঁদতেছেন, আরে চোখের পানি ফেলান, এই চোখের পানিগুলোর দাম আল্লাহ পাক বাড়াইতেছেন। মনে রাখবেন, আপনাকে আল্লাহ অসহায় বানাবেন না, আপনার চোখের পানি বৃথা যাবে না, আপনার কষ্ট মুজাহাদা কষ্ট যেটা আল্লাহর রাস্তায় করতেছেন বৃথা যাবে না। কোথায় কিভাবে কেমনে দিবে এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনার কষ্ট যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাকের কুদরত জাহের হবে, তখন আপনি বলবেন হায় হায় আফসোস, আমি মনে করেছিলাম যে আমার মনে হয় সব গেল, আমি মনে করেছিলাম আমার মনে হয় সব গেল, আল্লাহর রসুলের পথে যাইতে গিয়ে আমার সব হারাইছে, কি হারাইছে এখন? তখন মনে করবেন, যখন আল্লাহর দান দেখবেন তখন মনে করবেন হায় আফসোস, আমি এই এর পিছনে না ঘুরে আমি যদি ওই সময়গুলো আল্লাহর পিছনে দিতাম আল্লাহর দান আরও বেশি হইতো আমার উপর। সুতরাং বন্ধু আমার, নিয়ত ঠিক করে, নিয়ত ঠিক করেন। আপনার ভিতরে নিয়ত হচ্ছে যদি ফাসেদ হয়ে যায়, নিয়তের মধ্যে গণ্ডগোল হয়ে যায়, তো আল্লাহ তো নাই, আল্লাহ তো আপনার ভিতরে নাই, তো আল্লাহ আপনাদের দিবে কীভাবে? নিয়তের দ্বারা আপনি আল্লাহকে পরিপূর্ণ আপনার ভিতরে রাখেন, ইমানের দ্বারা পরিপূর্ণভাবে আপনি আপনার ভিতরকে জীবিত রাখেন, তাহলে আল্লাহ পাক আপনাকে দিতে থাকবে এবং এমন দেওয়া দিবে যে এটা আর শেষ হবে না, আল্লাহ পাকের দেওয়া শেষ হবে না। আল্লাহ পাকের বান্দা আল্লাহওয়ালারা কেমন হয়, আমার শায়খ পীর মুর্শিদ আরেফবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ উমর কাদাও বলেন, হাজারো মাসে গালামে ইয়ে বা খোদা রহে ইয়ে সব কে সাথ মিল কে ভি সব সে জুদা রহে। বন্ধু আমার, আমার শায়খ বলতেছেন হাজারো মাস কালামে ইয়ে বা খোদা রাহে, অর্থাৎ দুনিয়ার যত পরিশানি থাকুক, যত সমস্যাই থাকুক না কেন, এই বান্দা সর্ব অবস্থায় সর্বসময় সে আল্লাহর হয়ে থাকবে, আল্লাহর থেকে তাকে কেউ দূরত্ব পয়দা করতে পারবে না। সে সর্ব অবস্থায় তার জানা আছে, সর্ব অবস্থায় তার নিশান ঠিক আছে, সর্ব অবস্থায় তার টার্গেট ঠিক আছে, যে বিপদ যতই আসুক, তোফান যতই আসুক, আমার আল্লাহকে রাজি করেই যেতে হবে। আল্লাহওয়ালারা এমন হয়, ইয়া সবার সাথেই চলে, সবার সাথেই তাল মিলাইয়া চলে, কিন্তু নিজের তাল হারায় না, নিজের তাল সবার সাথে তাল মিলাইয়া চলে, কিন্তু তার এক তাল একটা,
তোমার সাথে তাল মিলাইছে, তার সাথে তাল মিলাইছে, অপরের সাথে তাল মিলাইছে, কিন্তু তার ভিতরে একটা তাল রয়েছে, সেই তালটা কি নাম? সেই তালের নাম হচ্ছে সে আল্লাহর সাথে সম্পর্ক রাখে। কার সাথে সম্পর্ক রাখে? সে কোনো অবস্থাতে আল্লাহকে ভুলে না। বাইন মাস নদীর মধ্যে চলে, কাদা পানির মধ্যে চলে, বাইন মাসের শরীরে কাদা লাগে না, আর সমস্ত মাছের শরীরে কাদা লেগে যায়, কিন্তু বাইন মাছ এমনভাবে চলে যে ওর শরীরে কাদা লাগানোটা মুশকিল। বন্ধু আমার, এই জন্যে আল্লাহ পাকের হয়ে থাকা, আল্লাহ পাকের স্মরণে থাকা, আল্লাহ পাকের বন্ধু হয়ে থাকা, এই জন্য এইটা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। এবার আমরা আসেন, আল্লাহ পাকের হক কী? আল্লাহ পাক একটা হচ্ছে আল্লাহ পাক বান্দার কাছ থেকে কী চান, সেটা হচ্ছে আল্লাহ পাকের স্মরণ সর্ব অবস্থায়, এটার ব্যাখ্যা তখন দিলাম। এবার আল্লাহ পাকের হক কী ভাই? আল্লাহ পাকের হক ওই জিনিস যেই জিনিস আপনার দুনিয়ার লাইনে হকের ভিতরে পড়ে না, দুনিয়ার লাইনে হকের ভিতরে পড়ে না, ওই জিনিস আল্লাহ পাকের হক। এবার আসেন আপনাকে দুটা পাল্লা দেই, একটা পাল্লা দাড়ি পাল্লা, একটা পাল্লায় আপনার বাপের হক, মার হক, বউর হক, স্বামীর হক, স্ত্রীর হক, আপনার দুনিয়াদারি যা কিছু আছে সব কিছুর হক এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের হক রাখেন, আল্লাহ পাকের হক রাখেন। এবার আপনি কোন কোন পাল্লা, কোন পাল্লাটা চয়েস করবেন? মা বাপ ভাই বোন সবার হক এক পাশে, সারা দুনিয়ার হক এক পাশে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হক আরেক পাশে, কার হক প্রাধান্য দেবেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের হক আপনি প্রাধান্য দিবেন, কথা ঠিক কিনা? কেন প্রাধান্য দিবেন? কেন প্রাধান্য দিবেন? কেন মা বাবের থেকে আল্লাহর হক বেশি প্রাধান্য দিবেন? ভাই বোনের থেকে আল্লাহর হক বেশি প্রাধান্য দিবেন? স্বামী স্ত্রীর থেকে বেশি আল্লাহর হক কেন বেশি প্রাধান্য দিবেন? আসমান জমিনের থেকে কেন বেশি আল্লাহর হক প্রাধান্য দিবেন? কারণ কি? কি কারণে প্রাধান্য দিবেন? কারণ তো আপনার জানা না থাকলে তো আপনি বুঝবেন না। কারণ হলো আপনার মা এমনি আসে নাই আল্লাহ বানাইছে, আপনার বাবা এমনি আসে নাই আল্লাহ বানাইছে, আপনার ভাই এমনি আসে নাই আল্লাহ বানায় পাঠাইছে, আপনার স্ত্রী এমনি আসে নাই আল্লাহ বানায় পাঠাইছে, আসমান এমনি পয়দা হয় নাই আল্লাহ বানাইছে তাই পাইছেন, জমিন এমনি পয়দা হয় নাই আল্লাহ বানাইছে তাই পাইছেন। আপনি কে মনে করছেন নিজেকে যে আল্লাহর হক বাদ দিয়া বাবা মা আসমান জমিনের হক পালন করবেন আর আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে? এটা কখনোই হতে পারে না, কথা ঠিক কি? এগুলো আপনি এমনি পান নাই, আপনাকে দিছে বানায় দিছে তাই পাইছেন। সুতরাং সবার উপরে কার হক? আল্লাহ। সবার উপরে আল্লাহর হক, তারপরে কার হক? আল্লাহর রসুলের হক। এই দুইটা হক পালন করেন, এরপরে বাবা মার হক পালন করেন, আল্লাহ সন্তুষ্ট। দুইটা হক পালন করেন, ভাই বোনের হক পালন করেন, আল্লাহ সন্তুষ্ট। দুইটা হক পালন করেন, দুনিয়ার হক এরপরে দুনিয়ার যার যা হক আছে আপনি দেন, আল্লাহ পাক সন্তুষ্ট। যদি আল্লাহকে অসন্তুষ্ট করে আপনি দুনিয়ার যে কোনো কারো হক যদি পালন করেন আপনি বাঁচতে পারবেন না, কারণ আপনার মাথার চুলগুলো আল্লাহ গজাইতেছে, আপনার চোখ দুইটা আল্লাহ ঠিক রাখছে, ইচ্ছা করলে ব্যাটারি টিপ দিলে ব্রেন আউট হয়ে যাবে, আপনি নিজের নিয়ন্ত্রণে নন, আপনার নিয়ন্ত্রণ কোনো অদৃশ্য জাত করতেছে। আমি আপনাকে বোঝাই দিব কেন আপনাকে আপনার নিয়ন্ত্রণ অদৃশ্য জাত করে, কিভাবে করে আমি বলি। আপনি যে চোখে দেখতেছেন এটার কানেকশন কোথা থেকে হচ্ছে? আপনি কানে শুনতেছেন এটার কানেকশন কোথা থেকে পাচ্ছেন? আপনি মুখে বলতেছেন এটার কানেকশন কোন জায়গা থেকে হচ্ছে? দুনিয়ার মধ্যে লাইট চলতেছে, এটার একটা কানেকশন আছে আমার আপনার বুঝে আসে, কিন্তু চোখের কানেকশন হচ্ছে চলতেছে এটা বুঝে আসে না। আপনি যদি বলেন আমরা খাবার খাইতেছি এই জন্যে কানেকশন হচ্ছে, আপনি যদি এটা বলেন তাহলে আপনি আপনাকে বলবো দেহের কারণে কানেকশন হচ্ছে না, দেহের ভিতরে আরেকটা কানেকশন আল্লাহ পাক রুহ, আল্লাহ রুহ মানে কি? আল্লাহর হুকুম। রুহ মানে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম দিয়ে রাখছে তাই কানেকশন চলতেছে। আপনার দেহ ঠিকই আছে, রুহটা বের করে নিছে, চোখ দেখতে পারে না, আল্লাহর হুকুমটা বের করে নিয়েছে, এবার কান শুনছে না। এই লোকটারে, এই লাশটারে আপনি খাবার খাওয়াইতে পারতেছেন না, এই লোকটারে আপনি না নড়াচড়া করাইতে পারতেছেন না, একটা দলিল। দ্বিতীয় আরেকটা দলিল দেই, একই খাবার আপনি খাচ্ছেন আপনার দাড়ি সাদা হচ্ছে, একই খাবার আপনি খাচ্ছেন আপনার শরীর কমজোর হচ্ছে, আর একই খাবার আপনার ছেলে খাচ্ছে সে জোয়ান হচ্ছে। হুকুম কোথার থেকে হচ্ছে, কানেকশন কোথার থেকে হচ্ছে? সুতরাং কানেকশন যেখান থেকে হয় সেই কানেকশন যদি ডিসকানেকশন হয়, সেই কানেকশনে যদি লুজ কানেকশন হয়, তাহলে আপনার জিন্দগি দুনিয়ার সংসার দুনিয়ার জীবন সুন্দরভাবে চলতে পারে না।
এইটা আপনি যেটা ভাবতেছেন, সুতরাং আপনার ভাবনা যেন এমন না হয়। আগে আপনি এই জায়গায় আসেন, আগে আপনি এটা বোঝার চেষ্টা করেন যে আপনার কানেকশন আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে। এই যে জায়গা জমি যা কিছু আপনি পেয়েছেন কি না, এই সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর। মন খারাপ? আল্লাহ তো ইচ্ছা করলে আপনার বিলাই ছাগল গরু বানাইতে পারত। আল্লাহ আপনার যেভাবেই রাখছে, যে অবস্থায় রাখে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এইবারে শুনেন, আল্লাহ পাকের হকল বান্দা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে। যখন ঘুমাবে তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, যখন জাগবে তখনও আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুন্নাত মোতাবেক দোয়া আছে, যখন খাওয়া দাওয়া করবে তখনও দোয়া পড়ে খাবে, আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। যখন বাথরুমে যাবে আল্লাহ আল মাসনুন দোয়া আছে, দোয়া পড়ে বাথরুমে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। যখন কাজের মধ্যে যাবে আল্লাহর নাম নিয়ে যাবে, শুকরিয়া আদায় হয়ে যাবে। বন্ধু, আমরা দেখেছি, আপনাদের জন্য আরও একটু সহজ রাস্তা বলে দেই। বন্ধু আমার, আমি একটা জমির ঘটনা বলি। কি বলি, খেয়াল করতেছেন? এই কথাগুলো কাটে না যায়, একটু খেয়াল করেন, খেয়াল করেন। আমি একটা জমির ঘটনা বলি, আমার যে কোনো একটা জমির সমস্যা হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? সমস্যা হয়েছে, আমি দুই রাকাত নামাজ পড়েছি। কয় রাকাত? দুই রাকাত নামাজ পড়ে ফোন দিছি, দেখি কথা শুনে না, কথা তার মানে বুঝলাম আমার নামাজ হয় নাই। কি হয় নাই? আমি আবার সুরা ইয়াসিন তেলাওয়াত করছি, সুরা বাকারা তেলাওয়াত করছি, সুরা আরও কোরআনের যে সুরাগুলো আছে যতটুকু আমি জানি ওগুলো আমি তেলাওয়াত করছি। তেলাওয়াত করে খুব কান্নাকাটি করে আবার দুই রাকাত নামাজ করছি, এখন সাথে সাথে না, পরের দিন আবার পড়ছি, পরে আবার কান্নাকাটি করছি। এবং আমি নিজের দিকে তাকাইছি, আমার কোন কোন আমলগুলো ছুটে যাচ্ছে, নিজের দিকে তাকাইছি। কারণ আল্লাহর কাছ থেকে নিতে হলে মনে রাখতে হবে আপনাকে পবিত্র জিনিস দিতে হবে। ভিতরে কোনো একটা যদি অপবিত্র থাকে আপনার কথা আল্লাহ শুনবে না, আপনার কথা শুনতেছে না, আপনার কোথাও না কোথাও অপবিত্রতা আছে, আপনি ওই অপবিত্রটা ঠিক করেন, ভিতরকে পবিত্র করেন, এবার নামাজ পড়েন। আবার আমি চেষ্টা করলাম, তওবা করলাম অনেকবার, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ মাফ করে দাও। এইভাবে আমার তওবা করতে গেছে 41 দিন। কয়দিন? 41 দিন। এইভাবে আমি তওবা করছি, কান্নাকাটি করছি 41 দিনের পরে এখন ওই লোকটারে, যেই লোকটা আগে কথা শুনতেছে না সেই লোকটারে ফোন দিছি। কি দিছি? কয় ভাই আপনি কবে আসবেন, কীভাবে আসবেন, এই নিয়ে যান, আপনারটা আপনি বুঝে নিয়ে যান, আপনারা আর কষ্ট দিব না, এই দিব না। আমার মানে আমার কাছে মনে হলো আমি আসমান থেকে জমিনে পড়ে গেছি, জমিন থেকে আসমানে পড়ে গেছি, এমন একটা অবস্থা। কারণ কি, এই লোক কথা শুনবে আমার কল্পনায় ছিল না, কিন্তু আমি জানি ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার ফয়সালা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাবে, যতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ইল্লাযী ফাতিরি সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালায়েকাতি রাসূলা উলি আজনিহাতিন মাসনা সুলাসা ওয়ারুবা ইয়াযিদু ফি খালকিল্লাহি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মিন রাহমাতিন ফালা মুমসিকালা। এখানে আল্লাহ বলতেছে যদি কোনো বান্দার জন্য আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেয়, তো কারো ক্ষমতা নাই ওই রহমতের দরজা বন্ধ করা। অমায়ুমসিক ফালা মুরসিলালাহু মিন বাদিহি, আল্লাহ যদি কারোর জন্য রহমতের দরজা বন্ধ করে দেয়, কারো বিশ্বের কারো ক্ষমতা নাই ওই রহমতের দরজা খুলে রাখা। সুতরাং আমি আমার জ্ঞানে এই জায়গায় আসে বিদায় তো আমি আল্লাহর কাছে গেছি, বেশি বেশি কান্নাকাটি করছি। ওই লোক যে জমি জায়গা আমার দিবেই না, সেই লোক 41 দিন পরে আল্লাহ আমার চোখের পানি শোনার পর আমি যখন ফোন দিলাম, ঠিক আছে, তখন আল্লাহ পাক রহমত করে দিছেন ওই লোকের অন্তরে, আল্লাহ পাক অন্তরকে ঘুরাই দিছেন। মানুষের বান্দার অন্তর কার হাতে? আল্লাহ, আল্লাহর হাতে আল্লাহ পাক ঘুরাই দিছেন। সাথে সাথে সে নিজে জাজ জাজ করে, ভাই আপনার কি কি লাগবে সব আমি করে দিছি, আপনি খালি আইসা নিয়ে যান। বন্ধু আমার, মনে রাখবেন, আপনার আসবাব যে আপনার বিপক্ষে চলতেছে আপনার আমলের কারণে, আপনার আসবাব আপনার পক্ষে চলতেছে এটাও আপনার আমলের কারণে। অর্থাৎ আপনি যখন বদআমল করেন, আপনার কোনো বদআমল থাকলে তখন আসবাব আপনার বিপরীত ক্রিয়া শুরু করে দেয়। ঠিক আছে, গাড়িতে পেট্রোল না থাকলে আপনি গাড়ি ঠেললে চলবে কীভাবে? আর বান্দার যদি আল্লাহর সাথে কানেকশন না থাকে, মহব্বত না খেয়ে থাকে, তো আপনি দুনিয়ার পিছনে ঘুরতেই থাকবেন, ঘুরাইতেই থাকবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা এমন যে, যে আমার বান্দা তুমি যদি আমার জন্য সময় বের করো তাহলে আমি কি করব, আমি তোমার অন্তরটাকে ঘৃণা বানাই দিব, অর্থাৎ ধনী বানাই দিব। যার অন্তর আল্লাহ ধনী বানাই দিবে, তার দুনিয়াও আল্লাহ বানাই দিবে, তার দুনিয়াও
আর যদি তুমি আমার বান্দা তুমি আমার জন্য সময় বের না করো, তাহলে আমি তোমাকে একটা শাস্তি দিব। সে শাস্তি যে তুমি দুনিয়ার পিছনে ঘুরতে থাকবা, দৌড়াইতে থাকবা, পরিশান হইতে থাকবা, মারে মারে ধাক্কা খাইতে থাকবা, কেউ বেইজ্জতি করবে, এই কেউ কেউ শয়তানি করবে, তোমার লগে যত অন্যায় অবিচার করবে, কিন্তু তুমি কিছুই পাবা না। হবে ওইটাই যেটা আমি চাম, মাঝখানে যে ফাও তুমি দৌড়াইলা, এটা তোমার ফাও গেছে, কি গেছে। সুতরাং আল্লাহর জন্য সময় বার করেন। খানকার মধ্যে আমাদেরকে আপনাকে এই জিনিসই শিক্ষা দেওয়া হইতেছে যে আপনি দুনিয়ার মধ্যে আসেন ভালো কথা, কিন্তু আল্লাহর জন্য সময় বার করে কিছু সময় আল্লাহকে দেন। এইভাবে যদি আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার দুনিয়াও তৈরি হয়ে যাবে, আখিরাতও তৈরি হয়ে যাবে। আপনার যেই জায়গায় বিপদে পড়তেছি, ভাইসা যাইতেছে, আসল না চিনা নকলের পিছনে দৌড়াইতেছে। আসল নকলের একটা উদাহরণ আপনাকে দেই। এক লোক গেছে নদীতে, নদীতে যাইয়া দামি একটা পাথর পাইছে। এখন পাথরের দোকানে যায়, বলে যে আমার কাছে দামি পাথর আছে, কেউ কিনবেন? আর পাথরের দোকানওয়ালা পাথর দিকে হাসে। এখন ওই তো মানে না, ও তো মনে করছে এইটাই দামি, চকচক করিলেই হীরা হয় না, ও তো চকচক করতেছে হীরা মনে করছে। হ্যাঁ, তো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলেই সোনা হয় না। সুতরাং এখন এ তো চকচক দেখছে আর মনে করছে সোনা। এখন পাথরের দোকানদাররা তো পাথর বুঝে, এরা হাসে। পরে এই লোক মনে মনে খুব রাগ হয়। পরে এই লোকরে বলছে যে আচ্ছা তুমি আসো আমার এই দোকানের মধ্যে কয়েকদিন থাকো, এক সপ্তাহ থাকো, আর তোমার ওই পাথরে যেটা দামি পাথরটা এটা একটা জায়গায় আলাদা রাখো। আলাদা রাখছে, এক সপ্তাহ থাইকা পাথর চিনছে। এরপরে বলছে তুমি এখন তোমার ওই পাথরটা বাইর করো, পাথরটা বাইর করে এবার দেখো যে এটা আসলে আসল পাথর না নকল পাথর। এখন পাথর দেখে আসে, প্রথমবার আসলো, দ্বিতীয়বার আসলো, তৃতীয়বার, তিনবার আসতো, কয়বার? এখন দোকানদার তার প্রশ্ন করলো, ভাই তুমি তিনবার আসছো কেন? ভাই প্রথমবার আসছি যে আমি না বুঝা না জিনা সবার সাথে তর্ক বিতর্ক করছি, এই জন্য আসলাম, যে কত বড় বেকুব, না যাই না, এই জন্য কোনো জিনিস না যাই না, না বুঝা কোনো মন্তব্য করতে নাই। আমাদের খানকার সম্পর্কে অনেকে অনেক ধরনের মন্তব্য করে দোস্ত, না যাই না, না বুঝা মন্তব্য করা হারাম, মন্তব্য করা হারাম। এই জন্যে না যাই না, না বুঝা মন্তব্য করা যাবে না, ভিতরের মধ্যে কোনো খিচুড়ি পাকানো যাবে না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক স্বয়ং বলেছেন, হ্যাঁ আল্লাহ ইন্না বাজা জন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু ধারণা এটা গুনাহ, কবিরা গুনাহ। কি গুনাহ? কারণ ওই ধারণার দ্বারা আপনার বড় বড় গুনাহ আপনার দ্বারা বের হয়ে যাবে। সুতরাং এই লোক, এই পাথরের দোকানদার, পাথরের দোকানে যে চাকরি করছে সাত দিনের, এই লোক পাথর দিকে আসছে, কারণ হলো সে না জানি না, না বুঝা দোকানদারদের সাথে তর্ক বিতর্ক করছে। দুই নম্বর তারা আবার জিজ্ঞেস করছে, দ্বিতীয় নম্বর তুমি কেন আসলা? দ্বিতীয় নম্বর আসলাম আমি এই জন্যে যে আমার যাওয়া উচিত ছিল, আগে শেখা উচিত ছিল, বোঝা উচিত ছিল, আমি এটার জন্য চেষ্টা না করিয়া আমি অন্যটা অন্যটা করছি, এই জন্যে দ্বিতীয়বার হাসছি, দ্বিতীয়বার হাসছি। আর তারপরে তৃতীয়বার আসলা কেন? তৃতীয়বার আসলাম যে আমি ওই নদীর ধারে যখন পাথর দেখছিলাম, তখন নিজেরে অনেক বড় বড় লোক বানাই ফেলছিলাম। মানে পাথর দেখা মনে করছি তো এটা বিশাল দামি পাথর, তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাচ্ছি। তো এই জন্যে মনে মনে মিষ্টি খাওয়া লোক প্রত্যেকটা জায়গায় পদে পদে হেরে যায় বন্ধু আমার। এই জন্য আপনারা যদি মিষ্টি খাইতেই চান, মিষ্টির দোকানে যান, ওখানে উপযুক্ত দাম দিয়ে মিষ্টি ক্রয় করেন, তাহলে মিষ্টি খাওয়ার মজাও পাবেন আর আপনার অনুভূতিও অনেক সুন্দর থাকবে। সুতরাং আপনি যদি আল্লাহর হতে চান, আল্লাহওয়ালা নামক মিষ্টি, এটা আল্লাহওয়ালাদের সোহবতে গিয়েই আপনি পাবেন, এটা আপনি বসে বসে ধারণা করার দ্বারা পাবেন না। এই জন্য আসতে হবে বন্ধু, একটু কষ্ট করে হলেও আসবেন। আপনাদেরকে অনুরোধ করি, কেন করি, কারণ একদিন আমি থাকবো না, এরকম আপনাদেরকে কেউ ডাকবে না, এইভাবে আপনাদেরকে কেউ আদর করে ভালোবেসে কথা বলবে না। বন্ধু মনে রাখবেন, আপনি যখন ঠকবেন কিয়ামতের ময়দানে, আপনি যখন পদে পদে পদদলিত হবেন, তখন আপনার মাথায় কেউ আশ্রয় দিবে না, কেউ আপনাকে ভালোবেসে আপন করে নিবে না। বন্ধু আপনি বুঝে রাখেন কথাটা। আজকাল যে জামানা, যে সময়, ওলামায়ে কেরাম দেখবেন যে আপনাকে সময় দিতে যাবে না, কারণ তারই সময় নাই হাতে। আমরা যেটুকু করতেছি আপনাদের জন্য, এটাকে গনিমত মনে করেন এবং এটাকে, হ্যাঁ এটাকে নিজের নিয়ামত মনে করে আপনি সামনে অগ্রসর হন, এবং আল্লাহ তাআলা শুকরিয়া, এটা হচ্ছে আল্লাহ পাকের হক। সর্ব অবস্থায় কী করবেন? যা দিছে, ভালো আছেন, মন্দ আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল,
আপনি বলবেন আল্লাহ আমি সর্ব অবস্থায় আপনার উপরে রাজি আছি খুশি আছি, যে অবস্থায় রাখেন আমি আপনার বান্দা, এর থেকে বড় পরিচয় আমার নাই, আমি আপনার গোলাম, এর থেকে বড় পরিচয় আমার নাই, সুতরাং আমি আপনার গোলাম হিসাবে আপনি যা যেভাবে রাখেন আমি সেভাবেই আপনার কাছে রাজি আছি খুশি আছি, আপনার শুকরিয়া আদায় করতে থাকবো, আপনাকে ভালোবাসতে থাকবো, আপনার প্রশংসা করাই আমার কাম। হ্যাঁ হ্যাঁ, এটার হক আদায় আমার শায়খ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ আমার কথাও বলেন যে জান দে দি দি হুই উনহি কি থি, জান দে দি দি হুই উনহি কি থি, হক তো ইয়ে হে কে হক আদা না হুয়া, হক তো ইয়ে হে কে হক আদা না হুয়া। আমার শাইখ বলেন আরে জান তো আল্লাহ দিছে, যে দিছে জান জান তার জন্য ফেদা করব, যে দিছে তার জন্য ফেদা করব, এই জানটা তো আল্লাহ দিছে, আমার গার্লফ্রেন্ডে দেয় নাই, এই জানটা আমার গার্লফ্রেন্ড পাবে না, এই জানটা আমাকে আল্লাহ দিছে, আমার বাপ মাই দেয় নাই, এটা কে দিছে? আল্লাহ। তো এটা বাপ মা পাবে না, কে পাবে? আল্লাহ। এই জান আমাকে আল্লাহ দিছে, এটা কোনো দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বারে দেয় নাই, এই জান কে পাবে? আল্লাহ। আল্লাহ পাবে। জান দে দি দি হুই উনহি কি থি, হক তো ইয়ে হে কে হক আদা না হুয়া। আল্লাহ পাক জান দিছে, উচিত ছিল এই জান মাল সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করা, যদি সমস্ত জান সমস্ত মাল সমস্ত সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই তারপরেও আল্লাহ পাকের হক আদায় হবে না, তারপরেও আল্লাহ পাকের হক আদায় হবে না, কারণ ভিক্ষুক ভিক্ষুক যা ভিক্ষা পাইছে সেই ভিক্ষা আল্লাহরে দান করলে কি এমন দাম আছে, ভিক্ষুক যে ভিক্ষা পাইছে সেই ভিক্ষা আল্লাহরে দান করলে কি এমন দাম আছে না, বুঝেন নাই? আপনি একজনের ভিক্ষা দিলেন 10 টাকা, ওই লোক আপনার ওই 10 টাকা দান করছে, তো আপনি হাসবেন না কাঁদবেন না তার প্রশংসা করবেন? আপনি প্রশ্ন করবেন কিরে আমার কে টাকার অভাব আছে, আমি তো তোরে দিছি, তোর তুই ভালো থাক, তুই আমারে কি দাস, ঠিক না? এই 10 টাকার তো আমার কাছে তো কোটি কোটি টাকা আছে। সুতরাং ভিক্ষুক চিন্তাই করে যাবে যে আসলেই তো তাহলে তো এটা দান না, আসলে আমি যে দান করছি এটা দান না, এটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হবে, কি হবে? সুতরাং সেই ভিক্ষুক বলবে আমি আসলে আপনার দান করি না, আমি ভুল করছি, কানে ধরলাম, আমি আপনার শুকরিয়া আদায় করলাম, কি করলাম? আপনি 10 টাকা দিচ্ছেন, 10 টাকা ফেরত দিলাম, শুকরিয়া তান। এখন এই লোক শোনার পরে কি করবে? আচ্ছা আমি তোমারে 10 টাকা দান করলাম, তুমি 10 টাকা ফিরাই দিলে আমার শুকরিয়ার জন্য, যাও 10 টাকার দ্বিগুণ করে দিলাম, 20 টাকা নিয়ে রাখো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কর্জে হাসানা দিবে, আল্লাহর পথে দান করবে, মাল খরচ করবে, আল্লাহ কয়ে তোমার এই নিয়ামতে শুকরিয়া আদায় করার কারণে আমি দ্বিগুণ বাড়ায় দিব। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা যা দেই এটা তো আল্লাহর দেওয়া ভিক্ষা আমাদের কাছে, আমরা আল্লাহরে কি দিমু দান, আমরা কি এর সৎকা দিমু, খাই গো সৎকা দিছি, দান দিছি, কি দিছেন আপনি সৎকা, আল্লাহরে কি সৎকা দিবেন? আল্লাহ সৎকা খায়, আল্লাহ দান খায়, আল্লাহরে কি দিবেন? শুকরিয়া দিবেন, আপনি সৎকা কেন করতেছেন? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সৎকা করছেন, দান করছেন কেন? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য দান করছেন। আপনি আমল করছেন কেন? নামাজ কেন পড়লেন? রোজা কেন করলেন? জিকির কেন করলেন? এগুলো কার জন্য করছেন? আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কি করলেন? আপনি করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ হুকুম দিছে, কে আল্লাহ হুকুম দিছে তাই পড়তে হবে, আল্লাহ শুকরিয়া নাই? আপনারা জান দিছে মাল দিছে শুধু 5 ওয়াক্ত নামাজ দিছে, 2টা চোখ দিছে, কান দিছে, পাও দিছে, হাত দিছে, এত কিছু দিছে, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? যদি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নাও দিত তাও তো আপনার পড়া লাগতো, কথা ঠিক কিনা? দুনিয়ার চাকরি করেন 10,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা বেতন, 8 ঘন্টা দেন, তারপরে আবার ওভার টাইম দেন, কি বলেন? কোম্পানির বেতন হালাল করে খাইতে, তা আল্লাহ যে এত কিছু দিছে আপনারা সেগুলো হালাল করে খান? আপনি তো চোখ হালাল করে খাইতেছেন না, পরের মহিলাদেরকে দিয়ে তাকান তাহলে চোখ হালাল করে খাইতেছেন, কান তো হালাল করে খাইতেছেন না, গান বাজনা শুনতেছেন তাহলে কি কান হালাল করে খাওয়া হচ্ছে? জবান তো হালাল করে খাইতেছেন না, বারে বারে মিথ্যা কথা বলেন, কা হালাল হচ্ছে? হাত পাও গুনার আসবাবের দিকে যাচ্ছে,
শত যত প্রকার খারাপ নেশা মেশায় চলে আড্ডাবাজির মধ্যে যাচ্ছে, হালাল হচ্ছে? চাকরি আপনি হালাল করে খাইতেছেন, চোখটাও হালাল করে খান। চাকরি আপনি হালাল করে খাইতে চান, তো কানটাও হালাল করে খান। আপনি চাকরি হালাল করে খাচ্ছেন, ভালো কথা। আপনি আপনার হাত পাওটাও হালাল করেন, এগুলো তো আল্লাহ দিছে একটা চাকরি হিসাবে। 60-70 বছরের একটা চাকরি দিছে, হাত পাও এগুলো ঠিক করে রাখিস। চাকরি দিলাম তোরে, দুইটা চোখ দিলাম হেফাজত করে রাখিস। চাকরি দিলাম তোরে, দুইটা কান দিলাম হেফাজত করে রাখিস। চাকরি দিলাম তোরে, দুইটা পাও দিলাম, দুইটা হাত দিলাম, একটা হৃদয় দিলাম, তুই হেফাজত করে আসিস। কই সেই চাকরি? কই সেই চাকরি তো আপনি করতেছেন না। শুধু কোম্পানির রিজিক হালাল করে খাইলেই কি চাকরি পুরা হবে? আল্লাহ আমাদেরকে যে চাকরি দিছে, চোখটারে দিছে, কানটারে দিছে, পাউটারে দিছে, হাতটারে দিছে, এই চাকরি আপনি হালাল করে খাবেন না? শুধু কোম্পানির চাকরি হালাল করে খান মিয়া, এইভাবে হালাল করে খাইতে খাইতে জাহান্নামে চলে যাবেন মিয়া। না বোঝেন নাই? চোখেরে হালাল করে খান, চোখ দিয়া অন্যায় কোনো জায়গায় দৃষ্টি দিয়েন না। কানটারে হালাল করে খান, এই কান দ্বারা অশ্লীল কোনো বা গান বাজনা শুনেন না, হালাল করে খান। কারণ কি, আপনি যেটা শুনবেন দেলের মধ্যে ওইটা প্রবেশ করবে। এবার নামাজে দাঁড়াইছেন, দুঃখ দুঃখ ওইটাই বাঁচতেছে, আল্লাহর কথা মনেই পড়ে না। চোখ দিয়া যেটা দেখবেন ওইটাই ব্রেনের মধ্যে ঢুকবে। একটা মেয়েরে দেখলেন এখন নামে জিকির করতেছেন, ওই মেয়ের ছবি খালি ভাসে, কাজরতলা কী করবো, কেউ স্বপ্নে হারেই দেখি। বন্ধু আমার এই জন্যে কী বলতেছি, আপনার চোখ হালাল হয় নাই, কান হালাল হয় নাই, মুখ হালাল হয় নাই। সুতরাং আপনি যদি হালাল করতে চান, তাহলে আপনি চাকরির আগে নিজেরে হালাল বানান। চাকরির আগে নিজেরা হালাল বানান, নিজে হালাল নাই আরেকজনকে কি হালাল বানাবেন? আগে নিজের চোখ কান হাত পাও হালাল বানান, এটা হলে নিয়ামতের শুক্রিয়া যদি আপনি আদায় করেন, তাহলে আপনার নিয়ামতের শুক্রিয়া আদায় হবে। আমার শায়খ পীর মুর্শিদ আরব বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারাল্লাহ আমার কথাও বলেন, দিন রাত রেহতা হুম জন্নত মে গোয়া, দিন রাত রেহতা হুম জন্নত মে গোয়া, মেরে বাগ দিল মে ও গুলকারিয়া হে, দিন রাত রেহতা হুম জান্নাত মে গোয়া। বন্ধু আমার, আমার শায়খ বলেন আমি দিন আর রাত নাই সব সময় জান্নাতের মধ্যে থাকি। কি অনেকে বলে আমি কি ভাই এটা পাগল হয়ে গেছে নাকি, সবাই কয় দুনিয়ার মধ্যে থাকি এ বলে জান্নাতে থাকি, সবাই বলে চাকরির মধ্যে থাকি এ বলে জান্নাতে থাকি, সবাই মনে করে ব্যবসার মধ্যে থাকি এ বলে জান্নাতে থাকি, সবাই বলে বাসায় থাকি, ঘরে থাকি, সংসারে থাকি, আর এই বান্দা কেমন বান্দা বলে জান্নাতে থাকি। কেউ থাকি কই থাকি জান্নাতে থাকি, দিন রাত রেহতা হুম জান্নাত মে গোয়া, মেরে বাগ দিল মে ও গুলকারিয়া হে। অর্থাৎ এখন যদি প্রশ্ন, হযরত কি আপনি কি কেমন মানুষ, কিভাবে জান্নাতে থাকেন? কয় জান্নাতওয়ালা আমার অন্তরের মধ্যে আছে, জান্নাতওয়ালা জান্নাতের খালেক এবং মালেক আমার অন্তরে আছে, সব সময় থাকে, তার সাথে কথা বলি, তার সাথেই চলি, তার সাথেই আমার লেনদেন সব সময় চলতে থাকে। আমি জান্নাতে নাই, তুমি জান্নাতে আসো। সুতরাং যে যার লেনদেন ওঠা বসা আল্লাহর সাথে হবে, আল্লাহ তার হবে, সে তার হবে, আপন আপনের মধ্যে বিলীন হবে, সে তো জান্নাতেই থাকবে না, অন্য কোথাও থাকবে, সে কোথায় থাকবে? যা জান্নাত আপন আপনের সাথে বিলীন হবে। আমি কিন্তু একটা নোক্তা বলে গেছি, খেয়াল রাখবেন, আপন আপনের সাথে বিলীন হবে। আপনি আপন, আপনার স্ত্রী আপন, এটা দুই নম্বর আপন, আপনি আপন, আপনার বাবা মা আপন, এইটাও তিন নম্বর আপন, আসল আপন আপনার মালিক, যে আপনাকে রুহ জগতেও ছাড়ে নাই, দুনিয়াতে মায়ের পেটে রাখছে তখনও আপনারে ভুলে নাই, দুনিয়ার মধ্যে আসছেন তখনও আপনার আপনার কাছ থেকে সরে নাই, দুনিয়ার মধ্যে চলতেছেন বিপদ আপদে পড়তেছেন আপনাকে উদ্ধার করতেছে তখনও আপনাকে ভুলে নাই, কবরে যাবেন কেউ থাকবে না তখনও আপনার সঙ্গী, আপনার আপন জনই থাকবেন, তার নাম কি? আল্লাহ। তাহলে আপন আপনের কাছে বিলীন হন, তাহলেই আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন আর জান্নাতের খুশবু পাবেন, জান্নাত বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
উহিব্বুল্লাহ লিমা ইয়াকজু নিয়ামাতিন কাসীরা। আমি আল্লাহকে এই জন্যেই মহব্বত করি, হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আল্লাহকে এই জন্যেই মহব্বত করি, কেন মহব্বত করব না, সে তো আমাকে আমি নির্জীব ছিলাম আমাকে জীবন্ত বানাইছে, আমার অস্তিত্ব ছিল না অস্তিত্ব দান করছে, আমার হাত পাও ছিল না এগুলোও দান করছে, আমাকে কোটি কোটি নিয়ামত ফল ফ্রুট হাজারো জিনিস আমাকে খাওয়ার তৌফিক দান করছে, দেখার তৌফিক দান করছে, আমি কেন আল্লাহর প্রশংসা করব না? আমি এই জন্যই আল্লাহর প্রশংসা করব, কারণ আল্লাহ পাক চারিদিকে আমার নিয়ামত দিয়ে ভরে দিয়েছে। লাউ কানাল বাহারু মিদাদাল্লি কালিমাতু রব্বি লানাফিদাল বাহারু কবলা আং তাংফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যদি সমস্ত সমুদ্র যা আছে এটাকে কালি বানানো হয়, সমস্ত বিশ্বের যত বৃক্ষ আছে এটাকে কলম বানানো হয়, তারপরে তোমাকে আমি যে নিয়ামত দান করছি এটা লিখতে থাকো, সমস্ত বৃক্ষ নামক কলম ফুরিয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, আর আসমান জমিন নামক খাতা ফুরিয়ে যাবে, সাত আসমান সাত জমিন নামক খাতা ফুরিয়ে যাবে, তারপরে আমার নিয়ামত তোমাকে যা দিয়েছি শেষ হবে না। আল্লাহ কোরআনে বলছে তোকে, এটি কোনো তো কারণ হবে অবশ্যই আছে, কি আছে? সুতরাং নিয়ামতের প্রশংসা করতে হবে। আহিবুল্লাহ বিকুল্লি কুলুবিকুম, মন থেকে অন্তর থেকে আল্লাহকে ভালোবাসা বান্দার করতে হবে। আমি আল্লাহকে কেন ভালোবাসবো? কারণ আল্লাহ পাককে এই জন্যে ভালোবাসবো, আল্লাহ অসংখ্য নিয়ামত দিছে আমাকে, অন্তরের মধ্যে একটা কলব দিছে আল্লাহকে অনুধাবন করার জন্য। গরুর ভিতরে কলব নাই, ছাগলের ভিতরে কলব নাই, জিনের ভিতরে কলব নাই, ফেরেশতাদের ভিতরে কলব নাই। এই কলব নামক দামি জিনিসটা একমাত্র বান্দাকে দিয়েছে, আর এই কলব নামক দামি জিনিসটা বান্দাকে দেওয়ার কারণেই বান্দা আশরাফুল মাখলুকাত। বান্দা কি মাখলুকাত? এই জন্যে গরু ছাগল লাঠির বাড়ি না খাইলে বুঝে না, জিনেও বুঝে না, ফেরেশতার আল্লাহ যা কয় তাই করে, বুঝে না, ভালো মন্দ এদের জ্ঞান নাই, শুধুমাত্র ভালো মন্দর জ্ঞানের মাপকাঠি আল্লাহ পাক বান্দার কলবে দান করছে। এই জন্যে কলব যেহেতু দামি জিনিস কাউকে দেওয়া হয় না, এই বান্দাকে দিছে, এই জন্যে আল্লাহ বলছে ও আমার বান্দা যেটা আমি দিছি কাউরে দেই নাই তুমি ছাড়া, মনে রাখো ওইটা আমার ঘর। ওইটা কার ঘর? কারণ আমি এটা আরও অন্য কাউরে দিতে পারতাম, আমি দেই নাই। ওই জায়গায় তুমি তোমার গার্লফ্রেন্ডে বসাইও না, ওই জায়গায় তুমি দুনিয়ার কাউরে বসাইও না, ওই জায়গায় শুধু আমারেই বসাই বা আমারেই, তাহলেই হেদায়ত পাইবা। আল্লাহ পাক বলেন অমাইয়ুমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে তাকে আল্লাহ পাক কলবের মাধ্যমে হেদায়ত দান করবে, যাকে যেই রাস্তায় হেদায়ত দান করে আল্লাহ সে তাকে সেই রাস্তাই খুঁজে পাওয়া যায়, যাকে যেই রাস্তায় হেদায়ত দেওয়া হয় তাকে সেই রাস্তায় খুঁজে পাওয়া যায়। কথা বুঝে আসছে? আল্লাহ যেহেতু কলবের রাস্তায় হেদায়ত দেয় তো খুঁজবেন কোথায়? কলবের রাস্তায়। এখন কলবের রাস্তায় কারে খুঁজেন? গার্লফ্রেন্ডে, মোবাইল, গেম, সুন্দরী নারী, দুনিয়ার এই গাড়ি বাড়ি, দুনিয়ার চাকচিক্য, এইগুলো খুঁজলে তো ওই কলবের রাস্তায় আল্লাহরে পাওয়া যাবে না, কারণ যেই রাস্তায় আল্লাহ থাকে সেই রাস্তায় আপনি দুনিয়া ঢুকাইছেন, যেই রাস্তায় আল্লাহ থাকে সেই রাস্তায় যদি দুনিয়ারে ঢুকান সেই রাস্তায় দুনিয়া পাওয়া যাইতে পারে বটে, তাও তকদিরে যা লেখা সের বাইরে পাবেন না, কিন্তু সেই রাস্তায় যদি আপনি দুনিয়া না ঢুকাইয়া আল্লাহরে ঢুকান, বন্ধু আমার আল্লাহ পাক আসমান জমিনের খালেক মালেক তকদিরের পরোয়া সে করে না। কি কথা কি বলছেন? সে তকদিরের বাইরেও আপনার চোখের পানির দ্বারা আপনার তকদির পরিবর্তন করে দিতে পারেন, কারণ তকদিরও আল্লাহর সৃষ্টি মাখলুক। কি সৃষ্টি মাখলুক? যদি আল্লাহ চান আপনার তকদির পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং যদি তকদিরে মাখলুক না মনে করেন, খালেক মনে করেন, তাহলে তো আরেকজন আল্লাহ হয়ে গেল, তো আল্লাহ তো আর একটা থাকলো না, দুইটা থাকলো, দুয়ে গেল। আল্লাহ পাক বলছেন তকদিরের উপরে ইমান আনো। তকদির কে? তকদির তো স্বয়ং আল্লাহ পাক, আল্লাহ যা লেখেন ওইটাই তকদির। আল্লাহ আজকে আপনার জন্য ভালো লিখে দিছে তকদির হয়ে গেছে, কালকে আপনার খারাপ লিখে দিছে তকদির হয়ে গেছে। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে চান, কথা খেয়াল করেন, এই জন্য হাদিসের মধ্যে আছে লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা বিদ্দোয়া, মানুষের তকদির পরিবর্তন হয় না কিন্তু তদবির এবং দোয়া, চোখের পানি, মেহনত এমন এক দামি জিনিস যদি বান্দা করে তার তকদিরও আল্লাহ পাক পরিবর্তন করে দিতে আল্লাহ পাকের কোনো অসুবিধা হয় না, আল্লাহ পাক পরিবর্তন করে দিতে পারেন। হাদিসের মধ্যে আসছে
সুতরাং তকদির দুই প্রকার, তকদিরে মুবরাম, তকদিরে মুআল্লাক। তকদিরে মুবরাম হচ্ছে নির্দিষ্ট একটা মৃত্যুর টাইম আছে, আপনার মৃত্যু ওই সময় হবে, নির্দিষ্ট রিজিক আছে ওইটাই পাবেন। মুআল্লাক হলো কোন সময় কোনটা দিবেন, আপনার প্রয়োজনের সময় দিলেই তো আপনি খুশি নাকি, যদি না দেয় তাহলে তো আপনার সমস্যা, তাহলে দিবেন না দিবেন সেটা আকার হাতে, আল্লাহর হাতে। সুতরাং তকদিরে মুআল্লাক পরিবর্তন হবে সেটা আপনার আমলের উপরে, তকদিরে মুআল্লাক পরিবর্তন হবে কখন দিবেন কখন দিবেন না। আপনি যদি আল্লাহর লাগে বেইমানি করেন, আল্লাহ সময় মতো দিব না, আপনি পেরিশান হবেন। আর যদি আল্লাহর সাথে আপনার ভাও ভালা থাকে, আল্লাহ সময় মতো আপনারে দিয়ে দিবে, আপনি পেরিশান থাকবেন না। ওই জন্য আল্লাহর সাথে ভাও ভালা করেন, কি করেন ভাও ভালা করেন, অর্থাৎ আল্লাহর সাথে লেনদেন যেন আপনার সঠিক হয়ে যায়, কি হয়ে যায় লেনদেন যেন সঠিক হয়ে যায়। আমার শায়খ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল উলুম কাদাও বলেন, দিল কই আজ কা সৌদাই নেহি হে, থা এক পুরানা চোট জো উবার আই হে। আমার শায়খ বলেন, দিল এটা এমন এক জিনিস, এই দিলের সাথে আল্লাহ পাক সওদা করছেন রুহের জগতে। দিল আজকে আপনার লেনদেন হইতেছে বা আমি বলতেছি তাই লেনদেন হচ্ছে এমন না, আমি আপনাকে স্মরণ করাই দিচ্ছি কিন্তু লেনদেন হয়ে গেছে আপনার সাথে, আপনি স্পষ্টভাবে জেনে শুনে বুঝে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছেন। আপনারা বলেন হজরতের আল্লাহ রেহনে গেলে ওয়াদা করা লাগবে, কী লাগবে ভাই আমার সাথে আপনার কিসের ওয়াদা, আপনার সাথে তো বান্দা যার যে যার বান্দা তার সাথেই ওয়াদা, তার সাথেই ওয়াদা, আপনি তো আল্লাহর সাথে ওয়াদা রুহে জগতে করে আসছে, কি আসছেন। এখানে আপনাকে স্মরণ করানো হচ্ছে যে বন্ধু কেমন বন্ধু হইলা তুমি, আমার সাথে ওয়াদা করে আজকে দুনিয়ায় যাইয়া আমার বন্ধুত্বকে ঠুকরাই দিয়া দুনিয়াকে বন্ধুত্ব বা দুনিয়ার সাথে বন্ধুত্ব করলা আর আমারে ভুলে গেলা, কেমন ওয়াদা রুহের জগতে তুমি আমার সাথে করলা, এইটাই আমি আপনাকে বুঝাই দিচ্ছি। এক আঘাত আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাক রুহের জগতে দিয়ে দিয়েছেন, আমি যখন স্মরণ করাই দেই তখন আপনার অন্তর ঠিকই চিন্তা করতে বাধ্য হয়, কথা ঠিক কিনা বন্ধু আমার, এটা হচ্ছে স্মরণের জায়গা। স্মরণ করলেই আল্লাহকে পাবেন, স্মরণ করলেই আল্লাহর রাস্তা আল্লাহর দরজা আপনার জন্য খুলে যাবে, কি যাবে। এক লোক, এক হিন্দু লোক সারা জীবন সনম সনম করে পূজা করে, ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, একদিন মনে ভুলে ইয়া সামাদ করে বলছে, কি বলেন, তখন আল্লাহ তার সাথে সাথে বলছে লাব্বাই কি আব্বি লাব্বাই মা সালতানি, হ্যাঁ আমার গোলাম, হ্যাঁ আমার বান্দা, তুমি একবার সারা জীবনের মধ্যে একবার সামাদ বলছো, সাথে সাথে তোমার একবার সনাব সামাদ বলতে দেরি আছে, আমি আল্লাহ লাব্বাই বলতে দেরি নাই, কারণ লেনদেন আমার সাথে তোমার হয়েছে, তুমি আমি তো তাকে থাকি কোন সময় তুমি আমাকে ডাকো। সুতরাং ও আমার বান্দা কি চাও, একবার সামাদ বলছো যাও, তোমার একবার সামাদের উপরে আমি খুশি হয়ে গেলাম আর তোমাকে হেদায়েত দিলাম, ওই হিন্দু মুসলমান হয়ে বহুত বড় আল্লাহর ওলি হয়ে গেছে বন্ধু আমার। হিন্দু একবার সামাদ করে বহুত বড় আল্লাহর ওলি হয়ে যায়, আর আমরা সারা জীবন আল্লাহ আল্লাহ কইরা ওলি হইতে পারি না, ব্যাপারটা কি, তার মানে ওই হিন্দু যে একবার সামাদ কইছে ভুলে কোক আর এমনিই কোক, তার সামাদের মধ্যে পাওয়ার ছিল, কি ছিল, শক্তি ছিল তার সমাদের মধ্যে, সে হিন্দুর ওই সমাদের মধ্যে আত্মা ছিল, বিশ্বাস ছিল, সনমকে যেইভাবে ডাকছিল পূজা করে ওই বিশ্বাসেই সে সমাদ দেখে ফেলেছিল, ওই শক্তিতেই সে সমাদ দেখে ফেলেছিল, আল্লাহর কাছে ওই শক্তিটা পছন্দনীয় হয়ে গেছে যখন তার মুখ দিয়ে সমাদ বের হয়েছে। কিন্তু আমরা সারা জীবন আল্লাহ আল্লাহ করি, আল্লাহ গেঞ্জি দে গামছা দে, আল্লাহ টুপি দে পাঞ্জাবি দে, আল্লাহ বাড়ি দে গাড়ি দে, আমাদের আমাদের আল্লাহ যখন আমাদের দিক তাকায় এতবার তুই দোয়া করলি একবারও তো আমার চালি না, একবারও আমাকে চাও নাই, যতবার চাইছো দুনিয়াটাই চাইছো, একবার তোমার চাওয়ার মধ্যে আমার ঘ্রাণ পাইলাম না, একবার তোমাকে তোমার ভিতরে চাওয়ার মধ্যে আমি ওই শক্তি খুঁজে পাইলাম না, যেই শক্তি দিয়া ওই হিন্দু সনমের পরিবর্তে সামাদ বলে ডাকছিল, কথা কি বুঝেন। আমাদের আল্লাহ ডাকা এমন, এই যে আইসি একটু ডেকে গেলাম এইরকম, এই যাই একটু ঘুরে আসি এইরকম, দেখলাম একটু বুঝলাম এইরকম, কিন্তু সত্যিকারের সত্যিকারের ডাকা হয় নাই। সত্যিকারের আল্লাহকে ডাকতে হলে মন থেকে বিশ্বাসের জায়গায় ডাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্যে আল্লাহ আপনার জন্যে রাস্তা খুলে দিবে। আরেকটা শের শুনেন,
दिल टूट जाए ना बिखार जाए, वही मस्कन खुदा की है। जो बिखार गया तो ओ सो साल का उदारी है, चुकाना पड़ेगा। ईश्वरेर मध्ये एटा आमार शेर, दिल टूट जाए ना बेकार जाए, अर्थात आपनार दिल विभिन्न कष्टेर मध्ये विभिन्न परिश्रमेर मध्ये विपद आपद दुनियार समस्यार मध्ये भांगा गेछे, दिलेर आयना कि हये गेछे टुकरो टुकरो हये गेछे, किन्तु एई दिलेर आयना छड़ाया पड़े नाई, कि पड़े नाई, दिलेर मध्येई आछे। कि हये किर मध्ये आछे? भांगछे अंतर, किन्तु ব্যথা কই আছে? দিলের মধ্যেই আছে। এই ব্যথাটা আপনি, এই ব্যথাটা ছড়ায় পড়ে নাই, কি পড়ে নাই, অর্থাৎ এই ব্যথা পাওয়ার কারণে আপনি আল্লাহর সাইরা দিয়া দুনিয়ার পাগল হয়ে যান নাই, কি জান নাই। তাহলে ব্যথা কই আছে? দিলের মধ্যে আছে। দিল টুটে যায় না বিখার যায়, ওহি মাস্তান খোদা কি হে। দিল টুটে যায়, বলেন, দিল টুটে যায় না বিখার যায়, দিল টুটে যায় না বিখার যায়, ওহি মাস্তান খোদা কি হে। বন্ধু, যদি তোমার দিলের মধ্যে কষ্ট পাও, এই কষ্টওয়ালা দিল নিয়ে আল্লাহর কাছে চলে যাও। যদি দিলের মধ্যে দিল ভেঙে যায়, এই দিল ভাঙা হৃদয় নিয়ে আল্লাহওয়ালাদের কাছে চলে যাও। যদি দিল ভেঙে যায় বন্ধু, এই ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে গিড়গিড়াইতে থাকো, মানুষের কাছে যাইও না, দুনিয়াদার হয়ে যাইও না। দুনিয়াদারদের মতো আল্লাহকে সাইরা দিয়া এদিক ওদিকে তুমি তোমার ব্যথা প্রকাশ কইরো না। তোমার ব্যথা প্রকাশ করো তো মার কাজের মধ্যে করো, তোমার ব্যথা প্রকাশ করো তো আল্লাহওয়ালাদের কাছে দোয়া চাও, তোমার ব্যথা প্রকাশ করো তো আল্লাহর কাছে গিড়গিড়া কান্দ। তাহলে এই ব্যথার দাম বেড়ে যাবে, আল্লাহ বলবে, বন্ধু তুমি ব্যথা পাইছো, কষ্ট দিছি, আচ্ছা তোমার ব্যথার জায়গায় আমি আল্লাহ যদি চলে আসি কোনো অসুবিধা আছে? কয় না, কোনো অসুবিধা নাই। তাহলে বন্ধু মনে রাখো, তোমার ব্যথার জায়গায় মালিশ হিসেবে আমি স্বয়ং আল্লাহ তোমার কলবের মধ্যে ঢুকে গেলাম। কথা বুঝে আছেন? তোমার ব্যথার জায়গায় মালিশ হয়ে গেলাম আমি, আল্লাহ স্বয়ং তোমার কলবের মধ্যে ঢুকে গেলাম। তাহলে আপনার কি আর ব্যথা থাকবে? যার কলবের মধ্যে আল্লাহ চলে আসছে, এই জন্য দিল টুটে যায়, ভাঙতে দেন দিল ভেঙে যা, কিন্তু এই দিল যেন এদিক ওদিক ছড়ায় না পড়ে, দিলের ব্যথা দিলের মধ্যেই থাকতে হবে। দিল টুটে যায় না বিখারে যায়।